ভিডিও দেখে জেনে যাবেন যে আসলে চাটা কেমন এবং আশা করি আপনারা সবাই তারপরে চাটা ট্রাই করতে আসবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকুন। আমাদের সাথে এখন আছে বিখ্যাত সেই হাফিজ মামা, আমরা এখন একটু মামার সাথে কথা বলবো। মামা, আপনার চাট দোকানটা কতদিনের? আচ্ছা, ভার্সিটির শুরু থেকে। আপনার চা এত বিখ্যাত কেন? না, উপর আলার ইচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি দেন চাতে যার জন্য সবাই এত পাগল আপনার চায়ের? আচ্ছা, আপনার এটা কি মানে আপনি কি পাউডার দুধ দিয়ে করেন নাকি? আচ্ছা, আপনার এই আসল মানে খাঁটি গরুর দুধ দেন, এই জন্যই চায়ের এত চাহিদা? আচ্ছা আচ্ছা মামা, তাহলে আমাদেরকে এখন একটু দেন, আমরা খেয়ে দেখি চাটা আসলে কেমন। আচ্ছা ঠিক আছে। এখন হাফিজ মামার যে স্পেশাল খাঁটি গরুর দুধের চা, সেটা যখন আপনারা এটা একটু ঘ্রাণ নিয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে গরুর দুধ দিয়ে করা, বা এটা পাউডার দুধ বা কনডেন্স মিল্ক এরকম কোনো কিছু দিয়ে করা না। খেয়েই বোঝা যাচ্ছে যে এটা আসলেই খাঁটি গরুর দুধের চা, এবং চাটা অনেক 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 বেশি মজা। তো যারা যারা চাটা এখনো খান নাই, ক্যাম্পাসের তো এখন সবাই কম বেশি এখানের চা খাইছে, কিন্তু যারা এখনো খান নাই তারা এখানে আসবেন চাটা খাইতে। অবশ্যই একটু চা খাইতে খাইতে আজকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছে, আমি চাচ্ছি তাকে একটু ক্যামেরার সামনে আনতে। তাদের এসো, এই যে আমাদের নায়িকা, তুমি একটু বলো যে তোমার কাছে হাফিজ মামার চাটা কেমন লাগে? আমার কাছে হাফিজ মামার চাটা এক কথায় অসাধারণ। তো যারা যারা এখনো চাটা খান নাই তারা অবশ্যই এসে খাবেন,
যারা যারা খাইছেন তাদের কথা নাই বললাম, অবশ্যই যারা খান নাই তারা এসে ট্রাই করে দেখবেন চাটা আসলেই কেমন, এবং গোপালগঞ্জের অন্যান্য চায়ের সাথে আপনারা ইজিলি চাটা কম্পেয়ার করতে পারবেন যে চাটা আসলে ভালো না খারাপ। তো সবাই এসে চাটা অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। করোনাকালীন সময়ে বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করবেন, এবং খাবার আগে অবশ্যই হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেবেন। সবাইকে ধন্যবাদ।